আসসালামু আলাইকুম। ইজি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রুমানা হাবিব। চিকেন রোল বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। দোকান থেকে কিনতে গেলে এই রোলগুলো বেশ কড়া দামে কিনতে হয়, আর তা কতটুকু স্বাস্থ্যসম্মত তার পিছনেও একটা প্রশ্ন রয়ে যায়। অথচ আপনি বাড়িতেই খুব সহজেই এরকম রোল তৈরি করে নিতে পারেন। এই রোলটা তৈরির জন্য আজকের এই ভিডিওতে আমি তিনটা স্টেপ দেখাবো। প্রথম ধাপে আমি উপরের খামিরটা তৈরি করা দেখাবো, দ্বিতীয় ধাপে ভিতরের চিকেনের পুরটা তৈরি করা দেখাবো, তৃতীয় ধাপে রোলটা তৈরি করে বেক করে দেখাবো। খামির তৈরির জন্য যা যা লাগবে: ময়দা 1 কাপ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, ইস্ট 1.5 চা চামচ, ডিম 1টা, সয়াবিন তেল 2 চা চামচ, পানি প্রয়োজন মতো। প্রথমেই একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই সব শুকনা উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কিছুতেই ময়দা ব্যবহারের পূর্বে তা অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটাকে খুব ভালোভাবে ময়দার মিশ্রণের সাথে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাবেন যেন ময়দার মিশ্রণটা একদম ঝুরঝুরে হয়ে যায়। আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, ডিমটাকে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমের অর্ধেকটা এই ময়দার মিশ্রণে দিয়ে দিলাম। অবশিষ্ট ডিমটা বেকিংয়ের সময় ব্রাশ করতে কাজে লাগবে। এখন ডিমটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই ডো তৈরির সময় ডিম ব্যবহার করে না, কিন্তু ডিমটা ব্যবহার করলে আপনি এটা দিয়ে যাই বেক করেন না কেন সেটা খুব সফট হবে এবং বেকিংয়ের পরে এটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। আপনারা চাইলে পানির বদলে তরল দুধও ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনারা এভাবে চেক করে দেখবেন আপনার আঙুলটা কিছু সময় পর্যন্ত পানিতে রাখা যাচ্ছে কিনা। ময়দার মিশ্রণে অল্প অল্প করে পানি মিশিয়ে নরম একটা ডো তৈরি করে নিব। একবারই পানিটা দিতে যাবেন না, পানিটা 2-3 বারে মেশাবেন। এই পানির গরমটা খুব বেশি ইম্পর্টেন্ট। খুব বেশি গরম পানি ব্যবহার করলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, আবার একদম ঠান্ডা পানি ব্যবহার করলে ডোটা কিন্তু আর ফুলবে না। এখানে আমার 1/4 কাপের মতো পানি লেগেছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে। এখন এই ডোটাকে হাত দিয়ে 8-10 মিনিট ধরে এভাবেই মথে নিতে হবে। এই মথানোটা খুব বেশি ইম্পর্টেন্ট, এতে করে আপনার বেকিং আইটেমটা একদম পারফেক্ট হবে। হাতে সামান্য তেল নিয়ে ডোটাকে মাখিয়ে দিচ্ছি। ডোটা ঠিক এরকম সফট থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দুই চুলার মাঝখানে ফাঁকা জায়গায় পাত্রটি রেখে দিচ্ছি। তারপর যে কোনো একটা চুলা জ্বালিয়ে দিলাম। এভাবে চুলার পাশে গরম জায়গায় কমপক্ষে 2 ঘন্টার জন্য এই ময়দার ডোটাকে রাখতে হবে। এই সময়ের মাঝে আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। ভিতরের পুর তৈরি করতে যা যা লাগবে: হাড়ছাড়া মুরগির মাংস 1 কাপ, মিহি করা পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চিমটি, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 স্বাদ মতো, ম্যাগি ম্যাজিক মশলা ছোট 1টা প্যাকেট, সয়াবিন তেল 2 চা চামচ, পানি প্রয়োজন মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলোকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারের ছোট একটা জারের মাঝে এই মাংসের টুকরাগুলো নিয়ে নিচ্ছি। এর মাঝে খুবই সামান্য পরিমাণ পানি যোগ করছি।
এখন ব্লেন্ডারে একটু থেমে থেমে পালস দিয়ে এভাবে মুরগির মাংসটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন ব্লেন্ড করার পরে মাংসটা ঠিক এরকম অবস্থানে আসবে। কড়াইয়ে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এখানে আমি এরকম মিহি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এক কাপ পরিমাণ। তেলটা একটু গরম হলে পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি। নাড়ানি দিয়ে নেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এর মাঝে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। যোগ করছি খুবই সামান্য পরিমাণ পানি। মুরগির কিমাটা দিয়ে দিচ্ছি। নাড়ানি দিয়ে সব কিছু একটু নেড়ে নিচ্ছি। যোগ করছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ, এখানে আমি হাফ চা চামচ থেকেও একটু কম দিয়েছি, এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। নাড়ানি দিয়ে সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। যোগ করছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা সাথে সাথে গুঁড়া করে নিয়ে যোগ করবেন, এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখানে আমি লাল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ এবং গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা এই তিনটাই ব্যবহার করবেন, তবে নিজেদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করতে পারেন। এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলার ছোট একটা প্যাকেট নিয়েছি, এখান থেকে অর্ধেক মশলা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। দেখুন আগে যে পানিটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আবারও সামান্য পরিমাণ পানি যোগ করছি, প্রায় হাফ কাপের মতো। নাড়ানি দিয়ে একটু নেড়ে নিলাম। এই পানিটার কারণে কিমাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন নাড়ানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব সামান্য পরিমাণ তেল যোগ করছি। দেখুন কিমাটা প্রায় হয়ে এসেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে ম্যাগি মশলার বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই কিমাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরে কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে 7 দিনের মতো রেখে ব্যবহার করতে পারবেন। চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি কিমাটা তুলে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিব। এই সময়ের মাঝে আমার খামিরটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন পরিষ্কার একটা জায়গায় ডোটা নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য এটাকে মথে নিতে হবে। খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ডোটাকে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা মোটামুটি গোল হলেই চলবে, আর এটার পুরুত্বটা সাধারণ একটা রুটির মতো হবে। এখন একটা কাটারের সাহায্যে এটাকে আমি 8টা ভাগে ভাগ করে নিচ্ছি। চিকেনের পুরটা নিয়ে নিলাম। এখন রুটির চওড়া দিকে 1 চামচ পরিমাণ পুর বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঠিক এভাবে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। আমি আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এভাবেই সবগুলো রোল তৈরি করে নিতে হবে। একটা ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এখন 2টা রোলের মাঝখানে একটু জায়গা রেখে এভাবে রোলগুলোকে বসিয়ে দিচ্ছি। ডো তৈরির সময় যে অবশিষ্ট ডিমটা রেখেছিলাম সেই ডিমটা নিয়ে একটা ব্রাশের সাহায্যে রোলগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। সামান্য পরিমাণ তিল নিয়ে নিলাম, রোলগুলোর উপরে একটু তিল ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে তিল ছিটালে এটা দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে। রোলগুলো বেকিংয়ের জন্য একদম রেডি। 160°C ইলেকট্রিক ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি। এখন ওভেনের ঠিক মাঝ বরাবর তাকে ট্রেটা বসিয়ে দিচ্ছি। উপরে এবং নিচে দুই পাশের তাপ অন করে 20 মিনিটের জন্য টাইমটা সেট করে দিচ্ছি। 10 মিনিট পর ট্রেটাকে আমি বের করে নিলাম। এর উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার ব্রাশ করতে পারেন, এতে করে রোলগুলো ড্রাই হয়ে যায় না। ট্রেটাকে আমি ওভেনে আরও 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা যারা চুলায় বেক করতে চান তারা আমার চুলায় পিৎজা তৈরির ভিডিওটা দেখে নেবেন। ওই একই সিস্টেমে আপনারা চাইলে এই রোলটাও বেক করে নিতে পারেন। বেক করা হয়ে গেছে। বেক করতে আমার টোটাল 20 মিনিট সময় লেগেছে।
রোলগুলো দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আমি একটা রোল আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরের দিকটাও পারফেক্টলি বেক হয়েছে। আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এমন আরও অনেক মজার এবং ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।